হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আজ ভাবলাম সকাল থেকে সারাদিনের যে কিচেন রুমে যে রান্না বান্না সেগুলো থাকে, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। তো সকাল থেকে আমি কিছু কিছু প্রিপারেশন করেই রাখি, মানে ইফতারের জন্য। তো ভাবলাম আজ এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। মাম্মা বলো। তো আমি একটু বেলার দিক করেই রান্না বসিয়ে দিই। বেলার দিকে রান্না বসালে আমার বাচ্চারাও খেতে পারে, আবার ওই রান্নাটা আমরা রাতেও খেতে পারি, তাই একটু বেলা করেই রান্না বসাই। তো এখানে ডাঁটা আলু ঝোল বসাচ্ছিলাম, আরেকদিকে আমি মানে পেঁয়াজ লাল করে নিয়েছি, আর আগে আলু তো ফ্রাই করে রাখলাম দেখলেন। তো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। এর জন্য পেঁয়াজ লাল করে নিয়েছি, আর হাফ চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কাটা অয়েলের উপর দিলে মুরগির মাংসের কালারটা খুব সুন্দর হয়, কাশ্মীরি লঙ্কার কোনো প্রয়োজন হবে না, খুব ভালো একটা লালচে রং হবে। এরপর মুরগির মাংসটা দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। নিয়ে বাকি হাফ চামচ গুঁড়ো লঙ্কা এবং হাফ চামচ জিরে মরিচের আর ধনের যে পাউডারটা আমার থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। শেষে অল্প একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। তো দেখো ঝটপট করে কিন্তু একটু রান্নাবান্না সারাই হয়ে গেল, যেমন চিকেন হয়ে গেল, তো এদিকে ডাঁটা হয়ে গিয়েছিল, তো এখানে একটু ঢ্যাঁড়স বসিয়ে দিলাম। আর এখন ঢ্যাঁড়সটাও হয়ে গিয়েছে, একটু জলটা মেরে গেলেই কিন্তু বন্ধ করে দেবো। আর এখানে মিল্ক বয়েল করছিলাম, সেটাও হয়ে গিয়েছে। তো চলো সকালের মতো রান্নাবান্না তো শেষ, বাট বিকালের ইফতারের কিছু প্রিপারেশন আমি এখনই করে রাখি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেমন আজ বিকালে আমি তড়কা বানাবো, তো তড়কার ডাল একটু ভিজিয়ে দিয়েছি, আর এখানে কিছু সলিড চিকেন ছিল, তো চিকেন নাগেটস ভাবলাম বানাবো বিকালে বাচ্চাদের জন্য, আর ইফতারেও সবাই খাবে। তো তাই চিকেনগুলোকে ছোটো ছোটোভাবে পিস করে নিয়ে আমি মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এর মধ্যে এবার একে একে সমস্ত রকম মশলা আমি দিয়ে দেবো, যেমন ফার্স্টেই দিয়ে দেবো সল্ট বা নুন পরিমাণ মতো, চিকেনটা যেহেতু অল্প তো সেই অনুযায়ী দেওয়া। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা, সাথে জিরে মরিচ ও ধনের পাউডার, সাথে অল্প একটু আদা রসুন, আর দিচ্ছি ভিনেগার। তো ঝটপট করে এটাকে মাখিয়ে নিয়ে চিকেনের আমাদের নাগেটস বানাতে বসতে হবে। বাট আমার কিছু কাজ এসে গেছিলো, তো তাই ভাবলাম স্নান টান সেরে এসে একটু 3টে বা 4টের দিকে এসে বানাবো, তো সেই ভেবে রেখে দিয়েছিলাম। দিয়ে ভাবলাম যে আম দিয়ে আর টক দই দিয়ে একটা লাসি বানাবো, আমের লাসি, তো তাই ভাবলাম সেটা আগে রেডি করে নিই। তার জন্য এখানে চিনিকে মিক্সির জারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি এখানে 100 গ্রাম মতো টক দই, আর সাথে দিচ্ছি এই যে গণেশের আমার কাছে একটা মিক্সডের মানে ফ্রুট ক্রাশ আছে, তো আপনাদের কাছে যদি সদ্য আম থাকে তো সেই আমটাও দিতে পারেন, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো ঝটপট করে মিক্সি চালিয়ে এটা তো রেডি করে নিলাম, শুধু খাওয়ার সময় একটু ঠান্ডা জল আর আইসক্রিম মিক্সড করলেই রেডি হয়ে যাবে। তো আমি ঝটপট করে এটাকে জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জার সময় ফ্রিজের মধ্যে রেখে দেব। তো এরপর বাকি সমস্ত কাজ সেরে আমি আবার 3টের দিকে কিচেন রুমে আসলাম। এসে এখানে কিছু ব্রেড ক্রাম্বস আমি নিয়ে নিচ্ছি, চিকেন নাগেট বানাবো, তাই জন্য প্রিপারেশনগুলো পাশে সব জোগাড় করে নিচ্ছিলাম। এখানে দুটো ডিমকেও নিয়ে নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্বসের রেসিপি আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা কিন্তু আমার বাড়িতেই নিজে হাতে বানানো ব্রেড ক্রাম্বস। তো চিকেনটা কিন্তু চিপচিপ করছে, মানে অনেকক্ষণ যেহেতু এটা ম্যারিনেট হয়ে গিয়েছে, তবে আপনারা কিন্তু চিকেনকে সঙ্গে সঙ্গে মশলা দিয়েই কিন্তু চিকেন নাগেটস রেডি করে নেবেন। টাইম নিলে কিন্তু চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে, গিয়ে হাতের মধ্যে চিপচিপ করবে। তার জন্য আমি একটু ব্রেড ক্রাম্বস আর একটু বেসন এখানে মিক্সড করে আরেকবার একটু মেখে নিয়েছি।
হাতের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এইভাবে আমি ছোট ছোট স্কোয়ার শেপে নাগেটস বানিয়ে নিচ্ছি। তবে রেস্টুরেন্টে করে কিন্তু এর থেকেও একদম ছোট ছোট করে, আর স্কোয়ার শেপেই করে আর একদম পাতলা। তো আপনারা চাইলে রেস্টুরেন্টের মতোও করতে পারেন, কারণ আমি একটু ঝটপট করে রেডি করতে চাইছিলাম। আসলে ইফতারের টাইমটা তো খুব শর্ট টাইম, তো সব কিছুই রেডি করতে হয়, তার জন্য ঝটপট ঝটপট করে করলে একটু সুবিধা হয়। আর এই সমস্ত কাজগুলো একটু অফ টাইমে বসে করে রাখলে বেশ ভালো হয়। আর এইভাবে কিন্তু ডিপ ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও আপনারা ইউজ করতে পারবেন। তারা কিন্তু ভীষণ মজা পায় টিফিনে একটা নতুন কিছু থাকলে। তো কিছুই না, জাস্ট এটাকে এইভাবে একটা সাইজ বানিয়ে ডিমের মধ্যে একটু ডিপ করে ব্রেড ক্রাম্বসে র‍্যাপ করে এইভাবেই পাশাপাশি রেখে ডিপ ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রাখলেন। দেখলেন যখন যে শক্ত হয়ে গেছে, একদম হার্ড হয়ে গেছে, তো তখন একটা এয়ার টাইট কন্টেনারে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেন। তো এটা দু সপ্তাহের জন্য ভালো থাকবে। তো এরপর কী করলাম, এরপর কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজকে আমি এবার ফ্রাই করে নিচ্ছি। নিমের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। টাইম তো অনেকটাই লাগে, মানে অনেকটা টাইমটা যাতে কম লাগে তার জন্যই করছি আর কি। তো তার সাথে সমস্ত রকম মশলা দিয়ে যেমনভাবে আমি মিক্স ডাল একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো চাইলে এটাও আই বাটনে দিয়ে দিতে পারি বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। সাথে জাস্ট লাস্টে একটু তারকা মশলা অ্যাড করতে হয়, আর কিছুই না। তো এখানে পেঁয়াজি বানাবো, তার জন্য একটু পেঁয়াজ আমি এইভাবে কাঁচা লঙ্কার অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মিক্সড করে বেসন দিয়ে একটু পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজি বানানো শেষে এবার চিকেন নাগেটসগুলোকেও ফ্রাই করে নেব। এটা একটু কিছুক্ষণ আগে বানালে বেশ ভালো থাকে, একটু ক্রিস্পি থাকে, না হলে কিন্তু ইফতারের সময় একদম সফট হয়ে যায়, তো খুব একটা ভালো লাগবে না। তো তাই জন্যই আমি একটু দেরি করে লাস্টে এই দুটো জিনিস ফ্রাই করে নিচ্ছি। তো একদম লো ফ্লেম করে হালকা গোল্ডেন ব্রাউনিশ কালার করে এটাকে ভেজে নিতে হবে। আর এটা দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলেছে, আর শুধু তাই নয়, বাইরে থেকে যতটা ক্রিস্পি এটা ভেতরে কিন্তু একদম সফট থাকে চিকেনটা। তো এই তো আমার ইফতার প্রিপারেশন একদমই রেডি। আজকে সেইভাবে কিছু না, জাস্ট দু তিন রকম ফল ছিল আর এ ছিল, আর একটু ছানার পায়েস বানিয়েছিলাম রাতে বা ভোরের রাত্রিরে খাওয়ার জন্য। তো এটা রেসিপি আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। সো এই তো আমার সারাদিনের পুরো প্রিপারেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগে থাকবে। তো আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।